আজকে আমার মন মেজাজটা খুবই খারাপ, খুব খুব খুবই খারাপ, প্রচণ্ড, লাইক আফটার হিয়ারিং সামথিং। আমার হেটার্সদের মধ্যেই বলবো, এখন খুব আপন ছিল, খুবই 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 আপন একটা মেয়ে ছিল, যাকে আমি যতবেলা নিজের হাতে তুলিয়ে খাইয়ে দিয়েছি, অতবেলা মনে হয় আমি তার মা বাবা তাকে খাইয়ে দেয় নাই। বাট আসলে মানুষ পর হলে যে এতটাই পর হয় এটা কখনোই ভাবি নাই। ফার্স্ট অফ অল আই এম জাস্ট শকড, যদি মুখে শুনতাম কিছু মাইন্ড করতাম না, বাট আফটার হিয়ারিং হার ভয়েস রেকর্ড, ওর আপন ভেবে যাকে বলেছে ওরাই আমাকে পাঠিয়েছে। সো আই জাস্ট হেট হার মোস্ট ইন মাই লাইফ নাও। কি বলবো, সিরিয়াসলি, আসলে আই এম জাস্ট শকড, সিরিয়াসলি, যে মানুষ এতটা পোল্টি বাজ হতে পারে, যে দূরে গেলে, ওকে ফাইন, আমি দূরে গিয়েছি জীবনে, আমি তো মনে হয় না যে আমার হেটার্সদের কখনো আমি বদনাম করি নি। আই অলওয়েজ ট্রাই টু লাভ এভরিওয়ান। আর পর হলে হ্যাঁ, মন থেকে পর করে দিয়েছি, বাট কখনো বাজে কথা বলিনি। বাট আমার কে নিয়ে এত বাজে কথা, এতদিন যা বলেছে আমাকে নিয়ে অনেক বাজে কথা, মিডিয়া হোক, মিডিয়া আউটসাইড অফ মিডিয়া, এভরিওয়ার। বাট আজকে নামাজ নিয়ে আমাকে কথা বলছে, যে আমি অনেক আল্লাহ আল্লাহ করি, বাট আমি ঠিক মতো কি নামাজ পড়ি না, আমি মানে কিছু পারিও না, এটা সেটা, এটা কোনো কথা ইয়ার। নামাজ নিয়ে কখনো ফার্স্ট অফ অল মিথ্যা বলে না। হ্যাঁ, অনেক মানুষ বলে বিকজ তারা কাফের, হয়তো বা নামে মুসলমান হলে মুসলমান হয় না, কাজে মুসলমান হতে হয়। হ্যাঁ, আমার নাম, আমি মুসলিম নাম রাখলেই অথবা মুসলমান হলেই, লাইক আমি একটা কাফের আর মুসলমানদের মধ্যে ডিফারেন্স আমার কাছে মনে হয় একটাই, যে নামাজ পড়ে আল্লাহকে মানে সে হচ্ছে মুসলমান, আর যে মুসলমানের ঘরে জন্ম হোক অথবা হোয়াট এভার, লাইক যা কিছুই করুক, নামাজ না পড়লে ও লাইক নন মুসলিম আমার মতে। আই জাস্ট হেট হার, সিরিয়াসলি, আমার রক্ত খলখল খলখল করতেছে, সিরিয়াসলি আমার রক্ত মনে হয় 1000 বেগে জ্বলতেছে। আচ্ছা, যদিও আমি প্রমাণ দিতাম না, আজকে আমার নামাজ আল্লাহকে নিয়ে কথা হয়েছে দেখে আমি জাস্ট খুবই কষ্ট পেয়েছি, খুবই খুবই কষ্ট পেয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট ছোটো কয়েকটা জিনিস বলি, যে নামাজে সবাই সুরা পড়ে, আচ্ছা ওকে ফাইন, তারপর আচ্ছা স্টার্টিংয়েই বলি, সানা পড়তে হয়, প্রমাণ দিচ্ছি না, বাট আমি জাস্ট হ্যাঁ আমি ভালোবেসে, আমি আল্লাহর তরফ থেকে আমি চাই যে আল্লাহকে খুশি করে আমি জাস্ট কয়েকটা জিনিস পড়বো। আমি চাই শুনুক, আমার হেটার্সরা শুনুক, আমি তো দেখে দেখে পড়তেছি না, বরাবর ফার্স্টে তো সানা পড়তে হয়, সানা সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক। তারপর সুরা পড়তে হয়, সুরা তো সবাই পারে, অনেকে বড় বড় কথা বলে, অনেক মানুষকে আমি জাস্ট নামাজের কথা বললে আমি একটা কোশ্চেন করি, বসার পর কি পড়তে হয় আফটার দ্যাট। হ্যাঁ, তো বসার পর যেমন আত্তাহিয়াত পড়তে হয়, অনেকে এটাও পারে না, দুরুদ পারে না, দোয়া মাসুরা এভরিথিং। আচ্ছা, আমি তিনটাই পড়ি, আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলাইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দুরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك انت الغفور الرحيم. এটা দোয়া মাসুরা। আগে নামাজ, আমি আল্লাহকে অনেক ভালোবাসি, আই ডোন্ট লাভ এনিওয়ান ইন মাই লাইফ, সিরিয়াসলি, আমার ফ্যামিলিও কতটুকু আপন আমি জানি না, বাট আমার আল্লাহ সবচেয়ে আপন সবার আগে। আর যাই হোক, আমি রাস্তায় তো এদিক ওদিক দেখছি, যাই হোক, whatever, আমার আল্লাহ ছাড়া দুনিয়াতে আমার কেউ নাই, আমার সব দিকে সাপোর্ট করেছে ওয়ান অ্যান্ড অনলি আল্লাহ, হি ইজ অল মাইটি, হি ইজ এভরিথিং ইয়ার, আমার লাইফের সব কিছুই সে। আমি উঠতে বসতে আল্লাহকে সাথে কথা বলি, হ্যাঁ আমি মন খুলে কাউকে কিছু বলিও না, হয়তোবা আমি কারো আপনও হতে পারিনি হয়তোবা, কিন্তু লাইক হ্যাঁ, যারা আমার সাথে ছিল, আই এম টেলিং দ্যাট হেটার্স দ্যাট তোবা 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 গালি না দেই, দ্যাট লুজার দ্যাট আমার ব্যাপারে এত কিছু বলেছে, আই ডোন্ট নো শি ইজ ড্রাঙ্ক অর নেশাতে ছিল, আই ডোন্ট নো, বাট আমার ব্যাপারে এতটা ছোট লোকের মধ্যে কীভাবে বললি আর, আমি তোকে যতবেলা খাইয়েছি তো বাবা মা আসলে তোকে খায়নি। যাই হোক, লাভ ইউ, আর জাস্ট রাখার আগে জাস্ট একটা আয়াতুল কুরসি পড়ি, এটা অনেকেই পারে না, বিকজ আল্লাহ বলেছে কোনো জায়গায় বের হতে আয়াতুল কুরসি পড়বা, সব জায়গায় আয়াতুল কুরসি পড়বা, দেন আল্লাহ তোমাকে সব জায়গায় সেফ রাখবে।
আর ইনশাল্লাহ জান্নাতও দিবেন যদি সবদিকে ভালো থাকে মানুষ। আতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযু সিনাতাও ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমি বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যা আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহু সামাওয়াতি ওয়া লা দুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিউল আযীম। আগে এগুলো শিখো, দেন আমার সাথে আর আমার আল্লাহকে নিয়ে আমার সাথে কথা বলতে এসো। ওকে, আই হেট ইউ, মাই ইউ আর কাট ফ্রম মাই লাইফ, নট মাই ফোন কলস, নট মাই মেসেজ, নট ইউ উইল গট নাথিং, মাই এভরি এক্স, মাই এভরি ফ্রেন্ড নক মি এভরি টাইম বিকজ দে স্টিল মিস মি, দে স্টিল লাভ মি, ওকে, বাট ইউ ডোন্ট ডিজার্ভ এনিথিং বিকজ আই হেট you loser.